হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি প্রীতি, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালোই আছো। তো এখন বাজে সকাল 10টা, এই 10টা থেকে আমার ব্লগটা আর কি শুরু করে দিলাম। তো দেখো, এদিকে যে বিছানাটা আছে সেটা আমি তুলে নিচ্ছি আর কি। তো বালা পোস্টটা আর কি পেতেছিলাম নিচে, এটা ঢাকাও নেওয়া হয় মাঝে মধ্যে, পাতাও হয় ঠান্ডা লাগলে আর কি। তো এটা বেশি আর কি বেটুর পাপায় নেয় ঢাকা। আর লেপো আছে একটা বড় দেখে, তো এটা এখন বার করব না, যখন ডিসেম্বরে ঠান্ডাটা আর কি পড়বে বেশি করে, যখন সে হাত পাগুলো আর কি ঠান্ডা হয়ে যায় তখন আর কি লেপটা বার করব। তো বিছানাটা আর কি ঝেড়ে নিলাম আর কাঁথাগুলো তুলে রেখে দিলাম। এখন আর বেটুর পাপা 3 দিন আসবে না, তো এই খাটটা তো শুবে না আর কি। আর খাটটা ফাঁকা থাকলে আর কি সবজিও কাটা যায়, খাবারটা আবারও খাওয়া যায় আর কি। তাহলে উপরটা পুছে দিলেই হয়। আর আমি তাহলে ঘরটা চলো ঝাড় দিই নি, আর ঝাড় দেওয়ার পর ভাবছি ঘরটা একটু পুছে দেবো, কারণ বেটু এদিক ওদিক পটি শুশু করতে থাকে। আর বেটু মানে আমি একটা পেপার দিয়ে দিই, পেপারে করে দে তো পরে ফেলে দিই। তো এখন দোকানের কিছু মাল এনেছিল, ওগুলো আর কি মিলিয়ে দেখছি, এরকম নর্মাল জিনিস। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তো পটি সিট আছে কিন্তু বেটু আর কি পটি করতে খুঁজে না, বেটু পেপারে পটি করতে খুঁজে, জানি না কেন। তো আর ঠিক করতে আমি পারিনি ওর জিদ আর কি। তো প্যানটা খুলে দিয়ে আর কি পেপার দিয়ে দিই, তো আর কি করে দেয়। তো এবার আমি আর কি ঘরটা পুছে নিয়েছি, প্রথমে জানলাগুলো আর কি পুছে নিলাম, বেটু ঘুরে ঘাড়ে চলে এসছে এই যে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর কি, সঙ্গে থাকো। তো দেখো কুকুরটা আর কি অনেকদিন পর আর কি চলে এসছে, তো ওই জন্য দুটো রুটি নিয়ে দিলাম। আর রান্না আমার হয়ে গেছে, রান্না তো বেশি কিছু করিনি, ডাল আর আলু সিদ্ধ আর ভাত তো প্রত্যেক দিন হয়ই। তো চলো এবার আমি আর কি কাপড়গুলো ধুয়ে নেবো, কালকে তো অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, ওগুলো শুকোয়নি, শুকছে। আর রোদ দেখে না অতটা ভালো আসে না, গাছপালা আছে বলে। তো আজকে বেশি বরেরই কাপড় আছে, ওগুলোই আর কি ধুয়ে নেবো। আর আমি যেগুলো ডেলি ইউজ করি ওগুলোই, তো আমি কাপড় আর কি জল ধোয়া করি না, সবই সাবান দিয়ে কাচি, ওই একদিন পরেই সাবান দিয়ে কাচি। আর আর কি করোনার জন্য এরকম আর কি অভ্যাস হয়ে গেছে প্রত্যেক দিনের প্রত্যেক দিন। তো চলো আর কি কাপড়গুলো ধুয়ে নিই। আর কিছুগুলো সাদা কাপড় আছে, এই যে দেখছো, এগুলো আর কি আলাদা করে ধুচ্ছি। এই যে বেটু সেদিন যে গেঞ্জিটা আর কি জন্মদিনে পড়ে গেছিলো, তো গেঞ্জিটাতে অনেক ময়লা লাগিয়েছে। আর এই গেঞ্জিটা আর কি মেশোর থেকে নিয়েছিলাম, তো দেখতে তো ভালোই লাগলো, কিন্তু আমার মনে হচ্ছে না মেশো জিনিসপত্রের কোয়ালিটি অনেক ভালো থাকে, এর থেকে দোকানে আর কি দামটাও মোটামুটি এই দামে আর কি ভালোই পাওয়া যায়। তো আমি আর কি দোকান যেতাম না, তো জানতাম না, তো সেদিন গিফট কিনতে গিয়ে আর কি দেখলাম দোকানেও বেশ ভালোই পাওয়া যায়। তো মেশোর আর কি ডিজাইনগুলো বেশ ভালো থাকে। তো বন্ধুরা এখন আর কি বাজে 1:30 মতো, আর হ্যাঁ 1:30 মতোই বাজে আর কি। আর এখন স্নান করবো, একটু গরম জল আর কি উনানটাতে বসিয়ে দিয়েছি, কারণ খুব হাঁচি পাচ্ছে, খুব হাঁচি পাচ্ছে। আর ভেবেছিলাম শ্যাম্পু করব, তো শ্যাম্পু করা আর কি হচ্ছে না, শ্যাম্পু করতে গেলে আমার মনে হচ্ছে জ্বর চলে আসবে আর সর্দিটা আরও বাড়াবাড়ি হয়ে যাবে, আর এই মুহূর্তে সময়ও নেই আর মানিও নেই, এই দুটোরই আর কি প্রবলেম। তো ফালতু দুটোই কেন নষ্ট করবে, এই দুটোরই খুব দাম, তো এই দুটো আর নষ্ট করছি না, ওই জন্য শ্যাম্পু করছি না, কারণ শ্যাম্পু করতে গেলে আমার মনে হচ্ছে জ্বর চলে আসবে, কারণ খুব সকালবেলা তো খুব ঠিক হচ্ছিলো, এখন তো একটু মানে ঠিকঠাক কমলো। তো এক দুদিন পরেই করবো ঠিক হোক আর কি। আর কাপড়গুলো তো মিলে নিলাম, দেখলে কাচলো। আর বেটু আর কি খাওয়া দাওয়া করে নি, যেরকম ভাত ভাত দেখলে ওর মানে অবস্থাটা আর কি বোঝার চেষ্টা করে যে এত মানে খারাপ অবস্থা, তার মধ্যে মানে আর কি চালাচ্ছে সংসারটাকে, তো একটু খেয়ে নিই, সেসব নেই।
আমাদের ভালো মন্দ ডেলি ডেলি কোথায় পাওয়া, ডেলি আলাদা করে বানানো একটা খরচা আছে, গ্যাসও পুড়বে আর জিনিসগুলো আর কি হবে। তো সেম খাবার খেয়ে নিলে আর কি খরচাটা কম হয়, সময়ও বাঁচে। সে তো বুঝবে না, ওর মাথায় যদি তো বুদ্ধি থাকতো তাহলে আর মানে ছোট বাচ্চার কি বুঝে বলো। তো চলো এখন স্নানটা আর কি করে নিই। তো ইয়ে মনে হয় কাঠ বিড়ালি টিক 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 করছে, শুনতে পাচ্ছ কাঠ বিড়ালি। আর কামরাঙা গাছটা একটু বড়ই হয়ে গেছে, আর একটু বড় একটু বাইরে দেখাও হাই পেয়ে যাচ্ছে। মানে এখন সময়টা এরকম, মানে সবসময় ঘুম পেয়ে যায়, জানি না বেটু আজকে টিউশন যাবে কিনা। কালকে তো অনেক বুঝিয়েছি, বকাবকি অনেক করলাম, তারপর অনেক বুঝিয়েছি, ওর পাপাও বুঝিয়েছে যে জানি না যাবে কিনা। তো না গেলে আর কী করবো, তাও আমি নিয়ে যাবো, ধরে বেঁধে এক মাস কষ্ট করে নিয়ে যাবো। যে যদি পড়ে তো যদি ও ফার্স্টে চেঞ্জ হয় তো, কারণ স্কুলও তো এমনি পড়বে, স্কুলে যেতে খুঁজবে না। আর স্কুল তোকে যেতেই হবে, কারণ স্কুল তোকে যেতেই হবে। আর স্কুল না গেলে ও আর কি কী করে ইয়ে করবে, মানে আগের লাইফটা কাটাতে গেলে কিছু তো অন্তত পড়াশোনা করতেই হবে। এখন কিছু কারিগরি বিদ্যা শেখার জন্য অন্তত মাধ্যমিক এইচএস তো পাস করতে হবে। তো অত দূর আর কি ভাবছি না, আগে আগেরটাই আর কি চেষ্টা করছি। আর রোদটা বেশ ভালো দিচ্ছি, গিয়ে বসতে ইচ্ছে করছি। আর বড় আজকে কোথায় বললো ভাড়া যাবে, ও একজন নার্সকে নিয়ে যাবে রাত্রেবেলায়। তো বললো ঘর থেকে খাবার প্যাক করে দেবে, ভালো দোকান নেই, আর ফালতু খরচা করে কী লাভ, যেটুকু পাবে সেটুকু যদি খরচাই হয়ে যায় তো আর থাকবে কি। আর লোনের ডেটও আসছে, জানি না কী করে পয়সা জোগাড় হবে। তো ওইটাই একটু টেনশন আর কি আছে। আর দুটো চশমাও বেটু ভেঙে দিয়েছে, এটা পুরনো চশমাটা, মানে 3 বছর আগে একা তিন দাগ করে, এটাই সবথেকে কম দামি, তাও টিকে আছে। ফাইবারগুলো আর কি দাগ হয়ে গেছে, সামনে থেকে দেখতে পাবে, এই দেখো ফাইবারগুলো না দেখা যাচ্ছে কি না, ফাইবারগুলো আর কি দাগ হয়ে গেছে, তাও দেখতে পাওয়া যায়। আর এটা পার্টটা আলাদা আছে, এটা মনে হয় একটু কম আছে, আর পার্টটা এখন হয়তো একটু বেড়েছে মনে হয়। তো চলো স্নানটা করে নিই, আর আলু ভর্তা ডাল ভাত খাওয়া। হ্যাঁ বরকে ফোন করতে হতো, ও আবার কোথায় গেছে, কাকে আনতে গেছে, ওই সামনেই গেছে। তো বললো খেতেও পারি না খেতেও পারি, যদি টাইম আসি তো খেয়ে নেবো, আর যদি না আসি তো না খাবো আর কি। তো চলো ফোনটা করে নিই, আর খেতে খেতেও পাচ্ছে একটু। তো দেখো বন্ধুরা, স্নান করে ভাত বেড়ে নিয়েছি, ভাত ডাল আর চলো আলুটা মাখো। ভাতটা গ্যাসের উপরে রেখে দিন, আর ইঁদুরে মগ আরে পেঁয়াজটা চলো লঙ্কাটাকে নিয়ে আসি। দেখো মুরগিটি বাচ্চে মা, লঙ্কা গাছটা কি সুন্দর, কত লঙ্কা ধরেছে। চলো একটা লঙ্কা তুলে আনি, বন্ধুরা আবার খাওয়া দাওয়া হয়ে গেলো আর কি, ভাত ডাল আলু মাখা। আর বেটুকে অল্প খাই দিয়েছি, অল্প খেয়েছে, একটু নষ্ট করলো। আর এই দেখো এখন আর কি পেঁয়াজ আদা রসুন এগুলো ছুলবো, আর অল্প আটা নিয়ে নিয়েছি, যে আটা অল্প তেল দিয়েছি, কারণ বেটু যদি লুচি খায় তো তো আবার বড়ো লোকের ছেলে। তো ওইটা থেকে চারটা আর কি রুটি বানিয়ে দেবো বরকে, আর আলাদা করে আর মাখছি না, আর বেটুকে আর কি লুচি বানিয়ে দেবো। তো চলো এগুলো ঝটপট করে নিই, আর খেয়ে দেখবো আর কি শুতেও পেলাম না, মানে শরীরটা আর কি আর বইছে না। মানে আগে একটু শুতাম 4টার সময় উঠে, কিন্তু এখন যদি 4টার সময় বেটুকে টিউশনেও নিয়ে যেতে হবে, এদিকে বড়কেও খাবার দিতে হবে, বড় এখন আসেনি, খাবার খায়নি। তো বলেছি অল্প ভাত রেখে দিতে, তো যেখানে গেছিলো সেখানে আর কি রুটি খেয়েছে, আর এসে নিয়ে অল্প ভাত খাবে।
তো চলো এগুলো ছিলে আর বললাম যে ছোলার ডাল নিয়ে যাবে, তো বলছে না ছোলার ডাল আমি নেবো না, মানে ছোলার ডাল পছন্দ নেই। তো কী আর করবো, তখন ছোলা আনা করালাম, তো ওইটা দিয়ে আর কি তরকারি বানাবো। আর বলেছে তো সবজি আনবো, আমি জানি না, আমাকে বললো যে সবজি আনতে যেতে হবে না, তো আমি আর সবজি যে আনিনি। আর চলো তারা আটাটা মেখে নিই আর ওকে রুটি বানিয়ে দেবো। আর বেটুকে পারি তো আর কি পরোটা নইলে লুচি বানিয়ে দেবো, কারণ ও খেতে যায় না, ও শুকা শুকা আর কি খেতে চায় না। জানি না, বরকে জিজ্ঞেস করবো, বড় যদি খায় বলে লুচি তো ওকেও দশটা মতো বানিয়ে দেবো, আমি খাবো না। তো বন্ধুরা, এখন আর কি সময় হয়েছে 6:30, আর এই দেখো বেটুকে খাচ্ছে পপই, মানে লুচি। তো লুচিটাকে আর কি পপই বলে, লুচি চায় বড় লোকের ছেলে, ভালো মন্দ ছাড়া খাওয়া জুটে না গরিব ঘরের জন্য। লুচি খাচ্ছে আর ছোলার তরকারি, তো ছোলার তরকারি লঙ্কা দিন ওই জন্য খাচ্ছে, আর লুচি বলে খাচ্ছে, এটা লুচি বলে খেত না, যে দেখেছে লুচি সে খাচ্ছে। সকাল থেকে ওই জন্য কিছু খাবারও খায়নি, একটু খেলে অল্প ডাল ভাত আলু সিদ্ধ খেয়েছিল, আর কটার সময় আজকে বাসনও ধুইনি, খালি কাপড়গুলো ঘর ঢুকালাম। আর ওই 3:30-4:45 দিকে টিউশন নিয়ে গেছিলাম, তো যা কাণ্ড ঘটালো বাপরে বাপ, কালকের মতো কেঁদে মেঁদে একবারে ঘেমে আর ওখানে থাকছেই না, ঘুরতে গেলে ঠিক আছে, যে রুমটায় ঢুকছে সে ওর কান্না শুরু হয়ে যাচ্ছে আর কি। দিয়ে আজকে বেটুর পাপাকেও নিয়ে গেছিলাম, কেন আমাদের দেখুক জামাকে কি আর কি আম করে, তাই ভাবলাম হয়তো বেটুর পাপার ঘরে বসবেন না, বসলো না, ডেলি দিয়ে যাবো আমি প্রত্যেক দিন নিয়ে যাবো, ও কবে না বসবে, ঘরে এসে আমি পড়ালাম, কেঁদে কেঁদেই পড়ালাম, ডেলি পড়াবো, এবার খাওয়া দাওয়া হয়ে গেলে আর একবার পড়তে বসাবো, কতদিন ও না পড়ে পড়ে থাকে সেটা দেখবো। তো মানুষ হতে হবে, ছোটো থেকেই যদি এরকম হয় তাহলে আর কি অবস্থা হবে, একেই এরকম অবস্থা আমাদের এই যে দেখছো, তারপর যদি পড়াশোনা না করে সে আর কি ভবিষ্যতে কী গরু গাধা, গরু গাধা ছাগল ভাড়া হবে না, না জলদি ওটা খেলা, ভালো মন্দ ছাড়া তো জুটে না। আর ওই যে বড়ের জন্য টিফিন বানিয়ে দিলাম, রুটি আর ছোলার তরকারি, আর 3 বোতল জল দিয়েছি, 3 বোতল জল, 4 বোতলই ভরেছিলাম, তো 3টা বোতলই আর কি ব্যাগে ঢুকলো। আর ধরুন ও আসবে এখানে, নার্স একটা আছে ডিউটি, ওকে নিয়ে যাবে, আর ডিউটি নিয়ে যাবে, আর ওইখানেই রাত্রেবেলা থাকবে, কম্বলগুলো নিয়েছে, তো রাতে আরও ঠান্ডাটা বাড়বে আর কি, আর ঠান্ডাটা বেড়ে উঠছে আমাদের এখানে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা জানাবে কমেন্টে, আমাদের এখানে মোটামুটি ভালোই ঠান্ডাটা বেড়েছে বৃষ্টিটা সরার পর। দেখো মাথায় চপচপার তেল নিয়ে নিয়েছি, আর সর্দিটা এখন একটু তো কম আছে, তবে জানি না রাত হলে যেহেতু ভোর দিকে বেশ মানে ছ্যাক 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 লাগছে। জলদি করে খাও, জলদি করে খাও, কাঁথাটা কেন ছিঁড়ছো, বসে বসে কাঁথা ছিঁড়ছে, যে মানে আর খেতে কাজ নেই, না জলদি লাও, জলদি লাও, ছোলাগুলো কাঁচা কাঁচা আছে, মানে একটু সিদ্ধটা মনে হচ্ছে কম হয়েছে। কাপড়গুলো তো একটাও শুকায়নি, যে রোদেই দিচ্ছে না, শীতকালে এমনি হয়, 2 দিন হয়ে যাচ্ছে তার কাপড়গুলো শুকাচ্ছে না। তো চলো পরে কথা বলে পাপাকে খাবারটা পৌঁছে আসবো। টিফিন জল, চলো এটা দিয়ে আসি আর কি, চলো চলো যাবে তো, চলো জলদি চলো, না নেই যে জলদি চলো, চলো বেটু, ঘর যাবে কি, কোথায় গেল বন্ধুরা? আমি এখানে আর কি ভিডিওটা শেষ করছি, আমার বড় হয়ে গেছে,
তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর গুড বাই বন্ধুরা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করো।